পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার বিলপাহাড়ি গ্রামে দুটি দুর্গা মন্দিরের উদ্বোধন হলো বুধবার। বিলপাহাড়ি গ্রাম খোলামুখ খনিজ সম্প্রসারণের জন্য গ্রামটির পুনর্বাসন হয় নতুন জায়গায়। ওই জায়গার নামকরণ হয়েছে নতুন বিলপাহাড়ি। প্রথমত এই গ্রামে প্রতিষ্ঠিত করা হয় দুর্গা মন্দিরের। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ইসিএল এর পাণ্ডবেশ্বর এরিয়ার জেনারেল ম্যানেজার কিশোর কুমার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে উদ্বোধন করেন বিধায়ক। আমাদের কাছের মানুষ যার সাহায্য সবসময় আমরা পেয়ে থাকি, পাণ্ডবেশ্বর সাহেব, ইসিএল অন্যান্য অফিসার আছেন, নজরুল সাহেব আছেন, আমাদের বিডি অফিসের আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আমাদের ত্রিটি মুখার্জি আছেন, সোমনাথ দা এসছেন। আমার মনে আছে যে আমরা যেমন প্রথম ইসিএল এর সঙ্গে বসবো তখন একজন স্পেশালিস্টের দরকার ছিল, মনে আছে নাকি আপনাদের? হ্যাঁ, তখন সোমনাথকে আর মাস্টারমশাইকে সোনপুর থেকে আমরা হায়ার করেছিলাম। পাণ্ডবেশ্বর থেকে সুব্রত অধিকারী রিপোর্ট, আনন্দ বার্তা।